আজকে কথা বলবো টেকনোর নতুন একটি ফোনকে নিয়ে, সেটি হচ্ছে টেকনো পোভা 5 ফ্রি ফায়ার এডিশন। সো বুঝেই গেছেন গেমারদের টার্গেট করে বানানো হয়েছে এই ফোনটি। এখানে পাবেন 6000 mAh বিশাল ব্যাটারি, হিলিও G99 মতো পাওয়ারফুল প্রসেসর এবং অনেক কিছু। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এটা হলো বক্স, একদমই আনকমন ও ইউনিক দেখতে। ত্রিভুজ আকৃতির বক্সে থাকবে ডিভাইস, হেডফোন, ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, টাইপ সি কেবল এবং ব্যাক কভার। পোভা 5 ফ্রি ফায়ার এডিশনের মেইন হাইলাইট হলো এর ব্যাক ডিজাইন। রিয়ার প্যানেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটি দেখে মনে হতে পারে এটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস, এবং ক্যামেরা মডিউলটি বিশাল আকৃতির। ফোনটি হাতে নিয়েও ভালো গ্রিপ পাওয়া যাবে, কারণ এর সাইড ফ্রেমটি ফ্ল্যাট। বাটনস এবং পোর্ট হিসেবে ফোনটির ডান দিকে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, যেটি বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। নিচের দিকে আসলে এখানে পাবেন 3.5 mm অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। যেহেতু এটি গেমিং ফোন এবং গেম খেলার জন্য দরকার বড় ব্যাটারি, তার জন্য এই ফোনে থাকছে 6000 mAh বিশাল ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার। ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন 1080x2460 pixels এবং ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 396 PPI। এছাড়া এই ডিসপ্লেতে 580 nits পিক ব্রাইটনেস থাকায় আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যাই হবে না। আর রিফ্রেশের ক্ষেত্রে এই ফোনে থাকছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট, সো ফোনটি স্ক্রলিংয়ের সময় বাটার স্মুথ ফিল পাওয়া যাবে। ওয়েল, এই ফোনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পারফরম্যান্স। তো প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99, যার ক্লক স্পিড 2.2 GHz। এতে 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম থাকবে, সেই সাথে 128GB থাকবে ইনবিল্ট মেমোরি। ফোনটির আন্তত স্কোর হচ্ছে 4,33,000 মতো। যেহেতু এটি গেমিং ওরিয়েন্টেড ডিভাইস, তাই গেম খেলার সময় বাড়তি সুবিধা পাবেন, কারণ প্রথমত হিলিও G99 যথেষ্ট পাওয়ারফুল ও পাওয়ার ইফিশিয়েন্ট একটি প্রসেসর, থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 16GB র্যাম। ফ্রি ফায়ার এডিশনের ক্যামেরা সেট আপ নিয়ে বললে, এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, মেন ক্যামেরা 50MP এবং থাকছে AI লেন্স, আর এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে না। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8MP সেলফি ক্যামেরা। এখন আসুন কথা বলি প্রাইস নিয়ে। এটার দাম পড়বে $150, যেটা টাকায় কনভার্ট করলে 17,000 টাকার মতো পড়বে। কিন্তু বাংলাদেশের মার্কেটে ফোনটি আসবে কি না তার ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।